হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড ফার্মস অ্যান্ড এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো দেখেন বাইরে কত সুন্দর কুয়াশা, অনেক শীত পড়ছে দুই দিন ধরে, আর অনেক দিন ভিডিও আপলোড করা হয় না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু আমার ভার্সিটির ফাইনাল ইয়ার প্রজেক্ট চলতেছে। সো কালকে ইনশাল্লাহ প্রি ডিফেন্স, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর যদি গাছের কথা বলি তাহলে দেখেন এখানে অপরিচিতার ফুলগুলো থেকে বীজ হওয়া শুরু হয়েছে। সো অনেকদিন হচ্ছে গাছ থেকে কোনো ফুল ছেঁড়া হয় না, যার কারণে ফুলগুলো পরিপক্ক হয়ে বীজে পরিণত হয়েছে। সো এই বীজগুলো এখন আস্তে আস্তে গাছই থাকবে, যখন পাকবে তখন এগুলো থেকে আবার চারা করার চেষ্টা করব। আর এখানে দেখেন, এখানে আমার বাঁধবিলতা গাছটা আছে। সো শীতকালে গাছের তেমন গ্রোথ হয় না। আর এখানে আমার সন্ধ্যামালতি গাছ অনেকগুলো ফুল ফুটে, যেহেতু আমি সন্ধ্যার দিকে আসি না যার কারণে আপনাদেরকে ফুলগুলো দেখাতে পারি না। দেখে নিয়েছি এখানে আরেকটা ফুল আছে। সো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখানে তিনটা গাছ লাগানো একসাথে। আর এখানে আমার হাসনাহেনার গাছটা আছে, আর এই যে এখানে গোলাপ গাছ, গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা এইভাবেই আছে, এখানে গোলাপের নতুন পাতা আসতেছে। এই হচ্ছে আমার পুদিনার গাছ, সেটাকে খালি খালি লাগতেছে কারণ হচ্ছে এর থেকে অনেকগুলো ডাল কেটে আমি অন্য জায়গায় লাগাই দিছি। আবার এই হচ্ছে ল্যান্টেনাস। সো ল্যান্টেনাস ফুলগুলো হয় আবার দেন পড়ে যায়। আর এই যে এইদিকে দেখেন এখানে নতুন ফুল আসতেছে। এখানে দুই কালারের গাছ লাগানো, একটা সাদা কালার আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার। আর এদিকে যদি আসি, এখানে আমার নয়নতার গাছগুলো লাগানো ছিল, সেটা থেকে এখানে বীজ পড়ছে অনেকগুলো, দেখা যাক বীজ থেকে চারা হয় কিনা। এখানে আছে আপনার মানি প্ল্যান্ট, এখানে আছে আপনার নিম গাছ। আর এই সাইডে আসলে এই সাইডে হচ্ছে আমার নয়নতার কাটিংগুলো আছে, আর এখানে হচ্ছে অ্যালোভেরা। এই যে এইগুলো হচ্ছে আপনার পুদিনা পাতার কাটিং থেকে লাগানো। এখানে লাকি ব্যাম্বোগুলো আছে, এখানে হচ্ছে আমার সাকুলেন্ট, আর এই যে হচ্ছে পয়েন্ট প্লান্ট নিচেও আছে। এগুলো হচ্ছে পয়েন্ট প্লান্টের চারা, দেখেন চার পাঁচটা লাগিয়েছিল, মশলা এখন কতগুলো হয়ে গেছে। আর উপরের দিকে যদি যাই এখানে মানি প্ল্যান্ট আছে, বাড়াতে চলে। আর এটা হচ্ছে আমার কাটিং থেকে করা নয়নতারা হাইব্রিড ভ্যারাইটি, দেখি ফুল আসছে। তো যেহেতু অনেকদিন বারান্দায় ঠিক মতো টাইম দেওয়া হয় না, যার কারণে অনেকগুলো গাছ মারা গেছে, যার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হলে দেন আবার গাছগুলোর কেয়ার করা শুরু করবো, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ ইন ফিউচার অনেক সুন্দর সুন্দর আপডেট আসবে ইনশাল্লাহ। সো এই প্রজেক্টটাকে আরও বড়ো করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কত দূর করতে পারি। তো এই ছিল সকাল সকাল একটা ছোটোখাটো ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি অলরেডি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুদা হাফেজ।